যেদিন বৈধ শাসক জেহাদের ডাক দিবে সেই দিন আহলে হাদিসের বাচ্চারাই জেহাদের কাতারে সবার আগে থাকবে। যেই দিন দেখা যাবে বৈধ শাসক জেহাদের ডাক দিয়েছে সেই দিন আপনারাই যারা আমাদেরকে অপবাদ দিচ্ছেন তারাই হয়তো পালিয়ে যাবেন। আজকে ভারতের মুসলমানেরা কত কষ্টে নিমজ্জিত, এনআরসি সিএ এর নামে ভারতের মুসলমানদের পরিচয় ছিনিয়ে নিয়ে দ্বিতীয় রোহিঙ্গা দ্বিতীয় মায়ানমার বানানোর পরিকল্পনা চলতেছে। ওই আব্বাসী খেলাফতের রাজধানী ছিল বাগদাদ, অত উন্নত শহর তৎকালীন যুগে ইউরোপ কোনোদিন কল্পনাও করতে পারে না, আজকের বিশ্ব কল্পনা করতে পারে না, এত উন্নত শহর ছিল বাগদাদ। সেই বাগদাদকে একদিনে বিরান মরুভূমি বানিয়ে দিয়েছে হালাকু খা চেঙ্গিস খা, আর মুসলমানদের মাথা কেটে মিনার তৈরি করেছে সেই হৃদয় বিদারক ইতিহাসগুলো পড়ে দেখুন। হালাকু খা চেঙ্গিস খানদের ঝড় উঠেছিল তাতার মঙ্গোলিয়া চীনের পাশে, এখান থেকে এই ঝড়কে থামানোর মতো পৃথিবীর কেউ ছিল না। মনে হচ্ছিল একদম দুনিয়া থেকে ইসলামকে মিটিয়ে তারপরে হালাকু খা চেঙ্গিস খা থামবে। তো এত বিপদে মুসলমানেরা আগে কোনোদিন পড়েনি, এখন তো এগুলো কোনো বিপদই নয়। তো ওই সময় মুসলমানদের কে উদ্ধার করেছে ইতিহাস পড়েন, তাহলে বুঝবেন যে আল্লাহ পৃথিবী কীভাবে চালায়। ওই সময় কোনো টুটাফাটা দশটা যুবক এক জায়গায় হয়ে বললো অমুক আমাদের আমির, লিল্লাহে তাকবির, চলো বম মারি, তাদের মাধ্যমে আল্লাহ মুসলমানদের উদ্ধার করলো, এটা আপনি ইতিহাসে পাবেন না। আপনি ইতিহাস ঘাটলে দেখবেন বৈধ শাসক সালাহউদ্দিন আইয়ুবী ছিলেন মিশরের বৈধ শাসক, তিনি কোনো দশটা পনেরোটা গ্রুপের নেতা নয়, বৈধ শাসক। সালাহউদ্দিন আইয়ুবীর মতো বৈধ শাসক দিয়ে আল্লাহ বাইতুল মাকদিসকে মুক্ত করেছে। ঠিক জাহির বেরবেস খান ছিলেন বৈধ শাসক, যিনি প্রথম সর্বপ্রথম যার হাতে হালাকু খা চেঙ্গিস খানদের তাতারি বাহিনীর পরাজিত হয়, পরাজয় হয় সর্বপ্রথম যার হাতে, তিনি হচ্ছেন জাহির বেরবেস খান, তিনি ছিলেন বৈধ শাসক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের নাজাত দেন বিপদে পড়লে বৈধ শাসক দিয়ে। তার আরেকটা দলিল হচ্ছে যখনই যারা বিপদে পড়ে তখন আল্লাহ তাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে যে তোমরা দোয়া করবা যে আল্লাহ আপনি আমাদের সুলতানান নাসিরা, সাহায্যকারী শাসক দেন। এটা আল্লাহ দোয়া করতে বলেছে, কি দোয়া? সাহায্যকারী সুলতান শাসক দেন। এটা নয় যে সাহায্যকারী দশটা গ্রুপ দেন, যারা দশটা গ্রুপ এক জায়গায় হয়ে জঙ্গি হামলা করে আমাদের নাজাত দিবে, আল্লাহ এটা শিখায়নি। আল্লাহ ধোয়া করতে বলেছে সাহায্যকারী সুলতান, সাহায্যকারী শাসক দেন। মুসলমানদের সেই দোয়া করতে হবে এবং মুসলমানেরা নাজাত পাবে। অতীত ইতিহাস ঘাটলে পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি দেখলে বোঝা যায় মুসলমানেরা আবারও যদি এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পায় তাহলে এরকম বৈধ ন্যায়পরায়ণ শাসকের হাত দিয়েই মুক্তি পাবে ইনশাআল্লাহ। আর যারা আমাদেরকে এই জাতীয় বক্তব্য দিলে দালাল বলে তাদেরকে আমি বলেছি এবং এখনও বলি, যেই দিন বৈধ শাসক জেহাদের ডাক দিবে সেই দিন আহলে হাদিসের বাচ্চারাই জেহাদের কাতারে সবার আগে থাকবে। অতএব জেহাদ, আমরা জেহাদ বিরোধী এই কথা বলে আমাদেরকে কলঙ্কিত করার, এই কথা বলে আমাদেরকে দালাল পেট্রো ডলার খাই এগুলো বলে আমাদেরকে ছোট করার কোনো উপায় নেই। যেই দিন দেখা যাবে বৈধ শাসক জেহাদের ডাক দিয়েছে সেই দিন আপনারাই যারা আমাদেরকে অপবাদ দিচ্ছেন তারাই হয়তো পালিয়ে যাবেন, কেননা তার প্রমাণ তো আছে, ইংরেজদের ক্ষেত্রে তার প্রমাণ তো আছে। ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম জেহাদের হুঙ্কার কে দিয়েছিল? শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। তার বই আছে রাফুল এদাইনের উপর, তার বই আছে তাজকিরুল ইখওয়ান যেখানে তিনি তাকলিদের বিরুদ্ধে লিখেছেন, তার বই আছে তাকবিয়াতুল ইমান যেখানে তিনি শিরক বেদাতের বিরুদ্ধে লিখেছেন। ভারত পাকিস্তানের মাটিতে কেউ এতটা কঠোরভাবে কঠোর ও কঠিনভাবে শিরক বেদাতের বিরুদ্ধে লিখেছে এটা মনে হয় দুনিয়ার মানুষ জানতই না, তিনি হচ্ছেন শাহ ইসমাইল রাহেমাহুল্লাহ। তিনি রাফুল আদায়ন করতেন, 25,000 হাদিসের হাফেজ ছিলেন, তিনি আহলে হাদিস, তিনিই প্রথম ইংরেজদের বিরুদ্ধে জেহাদের ডাক দেন। কিন্তু তার স্বপ্ন এখন পর্যন্ত পূরণ হয়নি, এই কথা বললে তো আবার বিপদে পড়ে যাবে। কেন তার স্বপ্ন এখন পর্যন্ত পূরণ হয়নি? তার দলিল হচ্ছে মুসলমানেরা যখন ক্ষমতা হারায় তখন পুরো পাক ভারত বাংলাদেশের ক্ষমতা কাদের হাতে ছিল? মুসলমানদের হাতে। মুসলমানেরা যখন ক্ষমতা হারায় তখন পুরো পাক ভারতের ক্ষমতা কার হাতে ছিল? মুসলমানদের হাতে ছিল, তাই নাকি? না, শুধু বাংলাদেশ আর পাকিস্তান মুসলমানদের ছিল, সমগ্র ভারত উপমহাদেশ মুসলমানদের অধীনস্থ ছিল।
তো যখন ইংরেজরা দখল করে নিল, তখন শাহ ইসমাইল শহীদ যে জেহাদের ডাক দিলেন, সেটা কি জেহাদের ডাক? পুনরায় সমগ্র ভারতে যেন ইসলাম প্রতিষ্ঠা হয়, সেটাই তো নাকি? তাই নয় কি? তোমার স্বপ্ন কি পূরণ হয়েছে? পূরণ হয়নি। তাহলে মুসলমানেরা কেমনে বলে যে আমরা স্বাধীন হয়েছি? 1947 সালে মুসলমানেরা যে দাবি করে আমরা স্বাধীন হয়েছি, আমার দৃষ্টিতে এই দাবি ঠিক নয়। কেন? আজকেও ভারতের পতাকা যে বিল্ডিংয়ে উঠানো হয়, ওই বিল্ডিংয়ের মালিক মুসলমানেরা। লালকেল্লা যেটা, সেই লালকেল্লায় ভারতের পতাকা উঠে, ওই বিল্ডিংয়ের মালিক মুসলমান। দিল্লির অলিতে গলিতে এবং ভারতের অলিতে গলিতে মুসলমান শাসকদের সেই পদচিহ্ন এখনও থেকে গেছে। অথচ আজকে ভারতের মুসলমানেরা কত কষ্টে নিমজ্জিত, এনআরসি সিএর নামে ভারতের মুসলমানদের পরিচয় ছিনিয়ে নিয়ে দ্বিতীয় রোহিঙ্গা, দ্বিতীয় মায়ানমার বানানোর পরিকল্পনা চলতেছে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারতের মুসলমানদেরকে সহযোগিতা করুন এবং তাদের জন্য সুলতান আন নাসিরা, সাহায্যকারী শাসক পাঠান। আল্লাহুম্মা আমিন।